শুধু কৃতি ছাত্রছাত্রী নয়, নৈহাটি 23 নম্বর ওয়ার্ডের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান করলেন নৈহাটি 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখর ভৌমিক। পৌরপিতা শেখর ভৌমিকের সাথে এই উদ্যোগে সামিল ছিলেন 11 নম্বর ওয়ার্ডের সভাপতি গোপীনাথ ঘোষ, যুব সভাপতি তুষার ঘোষ ও অন্যান্য কর্মীবৃন্দ। সকল ছাত্রছাত্রীরাই তার কাছে সন্তান তুল্য ও শুধু কৃতি নয়, সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রেরণা ও একাগ্রতা বাড়ানোর জন্যই এই প্রয়াস বলে জানালেন নৈহাটি 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখর ভৌমিক। আরো ভালো লেখাপড়া চলবে, এটাই তো স্বাভাবিক। আপনার আশীর্বাদ, সবার আশীর্বাদ। খুবই ভালো লাগছে এই সম্মানের জন্য, মানে এত বছরের, এক বছরের পুরো খাতনিটা মানে সফল হলো। তোমার নাম? স্নিগ্ধা রায়। কোন স্কুল তোমার? আমি পাস করেছি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর থেকে। মহেন্দ্র, কোন ক্লাস? এইচএস। এই এখানকার পৌরপিতা যে তোমাদের প্রত্যেককে সম্বর্ধনা দিচ্ছে পরীক্ষার পর ভালো ফলাফল করার জন্য, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এর আগে কি এই অঞ্চলে এরকম কিছু হয়েছে? না না, জানা আছে কি এরকম? তোমার এরকম কখনো প্রথমবার হচ্ছে। তোমার নাম? পাপিয়া দাস। কেমন লাগছে আজকে এই পৌরপিতা নিজের ঘরে, তোমাদের ঘরে এসেছে, এসে এবং সম্বর্ধনা দিচ্ছে, কেমন অনুভূতি? ভীষণ ভালো লাগছে। অ্যাক্টিভিটি বাড়বে আগামী দিনে পড়াশোনার লক্ষ্যে? হ্যাঁ, আরও চেষ্টা করব ভালো করার। কী নিয়ে পড়তে চাইছো? আমি জুওলজি অনার্স নিয়ে পড়তে চাইছি। তোমার নাম কি? অরিত্রা মজুমদার। কোন স্কুল? আমি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন। কোন ক্লাস হলো? এই এইচএস পাস করলাম। এই যে পৌরপিতা এই অঞ্চলের সভাপতি এবং যুব সভাপতিকে সঙ্গে নিয়ে এই সম্বর্ধনা দিল, কি অনুভূতি? খুবই ভালো লাগছে। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাইছো? এখন অ্যাকাউন্টস অনার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার। তোমার ওয়ার্ডের যে পৌরপিতা শেখর ভৌমিক, তার উদ্দেশ্যে কি বলবে? মানে ক্লাস 10 এ তো এভাবে পাইনি, এখন পাচ্ছি, খুবই ভালো লাগছে এই সম্বর্ধনাটা। মাধ্যমিকে এরকম কোনো সম্বর্ধনা পাওনি? না, মাধ্যমিকে পাইনি, এইচএসএ পেয়ে খুবই ভালো লাগছে। আমার চিন্তা ভাবনা আসলো বলতে, যে আমার একটা মনে হয়, যে আমার বলতে আমাদের সকলে আমরা এটা আলোচনা করেছি যে ভালো নম্বর, বেশি নম্বর সে তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। যারা ভালো ছাত্র ছাত্রী ভালো নম্বর পাবে ভালোভাবে, সে তো সব ক্ষেত্রেই ঠিক আছে। কিন্তু আমাদের এই ওয়ার্ডের যত ছেলে মেয়ে আছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি, দিল্লি বোর্ড, সিবিএসসি, যারা পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দিয়ে পাশ করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে যদি আমরা আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে এই পরীক্ষাটায় তুমি হয়তো খুব ভালো নম্বর পাওনি, কিন্তু সামনের পরীক্ষাটায় পেতেই পারো, কারণ নম্বরটা শেষ কথা না, শেষ কথা হচ্ছে তুমি কতটা পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত করেছো। হয়তো একটা পরীক্ষা একটু খারাপ হতে পারে, কিন্তু তুমি যদি ঠিকভাবে সেটার পেছনে লেগে থাকো তাহলে পরের পরীক্ষাটা অবশ্যই ভালো হবে। আর শুধু নম্বর দিয়ে তো বিচার হয় না, এর সঙ্গে আরেকটা বার্তা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের ওয়ার্ডের যারা ছাত্রছাত্রী আছে, সকলেই আমাদের সন্তান তুল্য। যে ভালো মানুষ হও, ভালো মানুষ হও এবং নিজের পাড়াকে ভালোবাসো, নিজের ওয়ার্ডকে ভালোবাসো, নিজের নৈহাটি শহরকে ভালোবাসো। এতে কি ছাত্রছাত্রীদের একাগ্রতা বাড়বে বলে আপনার মনে হয়?
শুন, একাগ্রতা বাড়বে তো বাড়াতো উচিতই, এবং আমরাও চেষ্টা করি অভিভাবক, এর আগে কোনোদিন সম্বর্ধনা পায়নি তারা। হ্যাঁ, অভিভাবক হিসাবে আমাদের সবসময় চেষ্টা থাকবে তারা আরও ভালো করুক, শুধু পুঁথিগত বিদ্যায় না, মানুষ হিসাবেও আরেকজন পাশে দাঁড়াক মানুষের পাশে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো সবসময় বলেন, এবং আমাদের বিধায়ক পার্থভৌমিকও সবসময় বলেন যে তোমরা যেমন সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করো, মানুষের কাছে থাকার চেষ্টা করো, পরবর্তী প্রজন্মকেও অন্তত এইটুকু তোমরা বলো যে পড়াশোনার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বিষয়ে যেন তারা একটা পূর্ণাঙ্গ ভালো মানুষ হয়ে ওঠে আগামী দিনে। এই একটা ছাত্রীর অভিভাবক বলেন যে ভর্তির বিষয়ে, যদি কোনো ভর্তির বিষয়ে কোনো সমস্যা হয়, এই 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসেবে কতটা সহযোগিতা করবেন? আমার দিক দিয়ে এবং আমাদের সকলের পক্ষ থেকে আমরা তো সব সময় চেষ্টা করব যে আমাদের ওয়ার্ডের ছাত্রছাত্রী যারা যদি কোনো সমস্যায়, পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, নিশ্চিতভাবে তাদের পাশে সব সময় থাকব এবং দৃঢ়ভাবে থাকব। কারণ এই ব্যাপারে আমরা কোনো রকম কোনো শিথিলতা আমরা চিন্তাই করতে পারি না। কারণ একটা ছেলে মেয়ে পড়াশোনা করবে, সেটা যদি কোনো অসুবিধা হয়, এবং আমাদের কাজই হচ্ছে সেই অসুবিধাটাকে দূর করে তাকে তার লক্ষ্যের পথে আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যাওয়া। কনস্ট্রাকশন কল্যাণী কাঁচরাপাড়া শহর রাজবাহী ছাড়পাড়া রুটে ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। সব রকম ভালো খাবার ও থাকার সুব্যবস্থা ক্রিস্টাল ইন কল্যাণী এক্সপ্রেসওয়ে চাঁদুয়া মোড়।